বউ ও বউ এদিকে একবার ঘুরো শোনা, আজকে হবে না গো। কেন রে মোড়া হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন কি হয়েছে বলো, কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না, চুপ করে ঘুমাও। কই মোড়া, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। হ্যাঁ পাচুদা, ও নোংরা লয়কু। তা কোথায় নোংরা হইলো? আচ্ছা হোর কুচুদা, হতার লেগে সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল, শোনা আমার না বলে কি করে বুঝবো মোড়া? আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেন্সি মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো মা জিজ্ঞেস করছি মারার বাল, তো রাগ করছিস কেন? মারার বাল আমার একটু বুঝিয়ে বল না মারার বাল। ওহে কেন চুদা, মেন ছেলে বইয়ের কাছে শুতে নাই, শুলে পরে পেটে বাচ্চা চলে আসবে, তুমি বুঝো না কেন বাল আমার? ও খাদা, এই ব্যাপার তো বাচ্চা হোক না মারার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তো আমি, তোরা তো চাপ কিসের? এই তো আর কটা দিন, আর দু তিন দিন ধৈর্য ধরে থাকো তাহলেই হয়ে যাবে। না মারা, আমি ধৈর্য ধরে থাকতে পারছি না মারা বাল, বাড়ি দিয়ে ঘুর। বাইরে যাও, বাইরে যাও, বেগুন গাছের গোড়াতে গিয়ে হ্যান্ডেল মেরে শুকে যাও। দূর মারা, তা কি করে হয় মারা, বেগুন গাছের গোড়া হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে শোনা পালানি বউ আছে, বাড়ি দিয়ে আবার ঘুর মারা বাল। চুপ করে সব কানের গোড়া, এত বকুন না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিনুক বুদ্ধি মাগে, ছেলে হবে হোক কেন, তোরা তো টেনশন কিসের মারা? এদিকে ঘুর লাউড়া, খারে হয়ে গেল মারা। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ মাথা নষ্ট করিস না মারা বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তো কেন? তুমি যদি রাগ করো নিজে নিজে, আমি কি করতে পারি? তা অত বৈধ কেন লো তো, এদিকে আবার ঘুর কেন লো, একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে মারা। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ পাটি, তোর এই বুড়ো ভাতার মানে যখন দুবার তিনবার করে দিছিলি তখন মেন ছিল না, আর আমার কাছে এলিয়ার মেন্স হয়ে গেল, খান কি কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবি বলো, রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তুই কিসের বলো তাইলে আমার? তুমিও আমার কি এরকম স্বামী, তুমি একবার ভাবো, বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট হলো মাগি, ভাতার কাছে সুবিধা হচ্ছে আবার দুঃখ কষ্ট কিলো। পুরুষ মানুষটাই ওই রকম, দিতে পারলে ভালো আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গদি, এখন পুরুষ জাতের দোষ দিচ্ছি নাকি? তুই মেন্সলি বসে আছিস দেবার ঘরে মারাছিস নাকি তো? ওহে কেলা চুদা, মেন্সলি বইয়ের কাছে শুতে নাই, কে বুঝাবে এই কেলা চুদাকে বলো দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার করবো মারার বাল। কেন মারা হবে তুমি, দেখে লাগবে তাহলে? রাগাই না বউ মারা, বলে দিলাম মারা, একবার কইতে দে মারার বাল, মন মেজাজ খারাপ করি না মারার বাল। তুমি আমাকে রাগিও না, তুমি চুপ করে শোও। দেখ মারা ভালোভাবে বলছি মারা, একবার কইতে দে মারার বাল, নাহলে আমার সারা রাত ঘুমাইবে না মারার বাল, খারাপ হয়ে থাকবে যন্ত্রটা। ওই দিয়ালে ঘুষে দাও একবার। এই শালা, অত কথার উপরে কথা দিস কেন মাগি, একবার ঘুর কেন এইদিকে? বললাম তো হবে না। তাহলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর এই ফুটুনাঙ্গি ভালো ছিল, ওই জর্জবস্তি করে দুবার তিনবার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর ঘরে ঘুর জমছে কেলা চুদি মাগি। চুপ করে সব, বেশি বকুনা কানে গড়ে, তোমাকে বলে দিলাম আমি। আমি শুভ না কাদা, একবার কইতে দেবো না। তো বেরে খাতা কুকুর একটা তাতালে। উরি বাবা রে, কি লাদ বালু রে, আমি রে ধুন্দি বুন্দি যাও ছাড়ি দিলি রে। এই খাতা কুকুর বেটা, খাতা কুকুর বেটা, তো আমি বলছি না মেন্স হয়েছে, করা হবে না, আর করবো করবো করছিস কেন খাতা কুকুর বেটা? উরি বাবা রে, সর্বনাশ, কি খান কি বউ রে, তোমাকে লাদ মেয়ে দিলি, তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, তোর দুটো মাথা ছিল, ওই দুটো মাথার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো, আমার কি সর্বনাশ হইলো বউ, আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে শোন, তুমি না আবার মারবো, তোমাকে আমি বলে দিলাম কানে গড়ে পেছাল ভালো লাগে না। সত্যি করে আবার মারবি মানে তো কি মেয়েরা করে তুই? আবার আমি এইরকমই মেয়ে, পুরুষ মানুষের জন্য যে ঘৃণার পাহাড় আমার মনের মধ্যে জমেছে, তা আমার পুরুষ মানুষকে ভালো লাগে না। তা লাগবে কি করিল, তুই খান কি, তোর আবার পুরুষকে ভালো লাগে? ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা সত্যি করে বলছিস বউ, আবার মারবি মার বাল, তো মেরেও তোর আশা মিটলো না। না মিটেনি, চুপ করে শুকা গিয়ে কেলা চুদা আমার। ও বউ আমি আর উপরে শোবো না বউ, আমি নিচে দিয়ে সেই ঘুরে তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন মনে থাকবে রে বউ, আমি শোবো না রে। ঘর মারি মরগা তুই তাহলে, আমার মুখ মানে কি টাকা দিস কি বেকালা চুদা, উপরে শোকাবে বউ রে? আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকি তলায় শোবো বউ। পুরুষ মানুষের জন্য কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল, যেদিকে ঘোরাবো সেইদিকে ঘুরবে, জানে না তো যখন রেগে যাবো তখন বুকের ভিতর থেকে কলচে বাই করে শিলটা বেচে আমি খেয়ে নেবো। ও মা গো বাবা, ও বাবা আমি রে গুড মারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পাচ্ছি না শুয়ে বাচ্চা? এই খানকি ছেলে, কেন ডাকছিলি খানকি ছেলে আমাকে? বাবা তোর বউ আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুরি দিলে, দিয়ে আনলে মাথা ঢুকে গেল।
তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিওলা মেয়েকে বিয়ে করিস না, সুরের বাচ্চা। বাবা তোমাকে বড় কগুন থেকে ডাকি গান বাড়িতে দূর খুলছে না কেন? তা খানকি ছেলে সুরের বাচ্চা আমি ঘুমিয়ে আছি বে, আমি বানা করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে ফেদা বেটা। শাসন করবো কেন মেরেছো বৌমা এত রাত্রে? বাবা কেন মেরেছি আপনাকে বলছি, আপনার ছেলে তো কেনা চোদা বোকা চোদা কিচ্ছু জানে না। কি হয়েছে তাই বলো বৌমা। সাধারণ বুদ্ধি নাই, খুব মেন্স হয়েছে তাও ভরার জন্য মারামারি সুরের বাচ্চাকে, কেলিয়েছে ঘাড় ভেঙেছে ঠিকই করেছে। বালমুকুচুদা বালমুকুচুদা আমার ঘুমটা মাটি করে দিল শালো হারামি। তোমাকে আমি ঝোলা হাতে বলো কি করতে হবে? বেশ ঠিক আছে বলো। বাবা যার দোকানে মাল নেই তার দোকান থেকে মাল তুলে আসা দিয়ে কি আনতে হবে? 3 কেজি লাল সর্ষের চাল, 500 পেঁয়াজ, 6টা ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল। আর সবজি মাল যদি শাক মূলো ঢেড়ে ঝিঙে এসব থাকে তাহলে নিয়ে নেবে এগুলো। আর কিছু না আর কিছু আনতে হবে না যাও। কেলাচুতা বেগুন গাছের গুড়া গুড়া ইন্তার জল ঢালছে কেলাচুতা। বৌদি ঠিক আছে ফাটা দিও। আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো, তুমি বৈকাল 5টার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে, আমি টাকা নিয়ে আসবো ওখানে। আচ্ছা বেশ ঠিক আছে। আর শোনো চার্জারটা কোম্পানি চার্জার ঠিক আছে, যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে, আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ ঠিক আছে তাই হবে ফাটা। তাহলে এখন আমি আসছি, এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে, তুমি যেন বৈকাল 5টার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানের কাছে। বেশ ঠিক আছে ভালো থেকো। হ্যাঁ যান।
ফাটা, তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফাটা। কি পুরো ভাগ্য আমার, যেই আমাকে দেখে সেই কি আমার প্রেমে পড়ে যায়। আরে বন্ধু ফটকে, কোথায় গেছিলি রে? দেখতে পেছি না, বড়া বাজার করতে গেছিলাম। তাই তোরে বড়া, তা কি বাজার করলি? আরে ডগ আর চুলের কালিয়া, লাউড়া সেটা আবার কি বাজার বে? সে যে বাজার হয়ে হোক, তুই এদিকে কোথায় গেছিলি কোথায়? এইদিকে একটা জমি কিনেছি বে, তাই জল ধরাইতে গেছিলাম চাষ করবো বলে। এইদিকে আবার কোথায় জমি কিনেছিস বে তু? লাউড়া অন্য জনের জমি বে, আমি ভাগে থাকবো। ওইভাবে ঘর মাড়িতে মুখ পানে তাকাচ্ছিস কেন তু? মানুষ আগা মানুষ আগা, এখনো সময় আছে। লাউড়া আমি মানুষ হইলে পরে বৌদি গুনাকে কে সামাল দেবে? গুড মর্নিং ভাই শালা লম্পট। বাড়া ছোঁড়া আমার, ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে। আর কপালে চোদা, বাড়ি যা বাড়ি যা, সবজি দিকা বৌদিকে রান্না করবে, নাহলে খেতে পাবি না যা। এই শালুকে কিরকম একটু সন্দেহ সন্দেহ লাগে আমার। কি বে কিছু বলছি নাকি? বাল বলবো নাকি তোকে আবার, যেখানে গেছিস সেখানে যা। তুই যাবে, আমি তো গেছি। আর কপালে চোদা। কি বলি?